হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা দেখে নেবো খুব সহজে কিভাবে আমরা বাড়িতে চিকেন বিরিয়ানি বানাতে পারি ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টসের সাহায্যে তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করো চলো দেখিনি আজকের রেসিপি তো আজকের রেসিপি স্টার্ট করা যাক এটা হচ্ছে জিরে গোলমরিচ আর ধনে বাটা এটা হচ্ছে আদা বাটা রসুন বাটা টমেটো বাটা আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা তো সবার প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব এখানে আমি লেগ পিস নিয়েছি চারটে আর নর্মাল পিস দুটো তো আমি এখানে চিকেনটা একবারে ম্যারিনেট করব আমি কিন্তু এখানে আলাদা চিকেনও নিয়েছি মানে এগুলো নিয়েছি কষা করার জন্য তো সব পুরো চিকেনটাই আমি একসাথে এখানে ম্যারিনেট করে নিয়েছি তো মানে বিরিয়ানি আর চিকেন কষার দুটো চিকেনে আমি ম্যারিনেট করে নিচ্ছি তো আমি এখানে সমস্ত পেস্টগুলো অ্যাড করে দেব প্রথমেই দিলাম পেঁয়াজ বাটা তারপর আমি যে জিরে ধনে আর গোলমরিচে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিলাম দিচ্ছি এখানে আদা বাটা আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন অবশ্যই আর তারপর এখানে আমি দিলাম রসুন বাটাটা আর এই পেস্টগুলো একসাথেও করতে পারেন আলাদা আলাদাভাবে করতে হবে এমন কোনো মানে নি তো তারপর দিচ্ছি টক দই দইটা একটু বেশি পরিমাণে দিলে গ্রেভিটা খুব ভালো হয় টেস্টটাও খুব ভালো আসে তো এরপর আমি এখানে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা যদি আপনারা না চান অ্যাভয়েডও করতে পারেন কারণ অলরেডি এখানে কিন্তু সমস্ত রকম বাটা মশলা দেওয়াই আছে তো আমি একটু কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি তো প্রথমেই আমি এখানে অ্যাড করছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর তার আগে আমি দিয়েছি একটু চিকেন মশলা গুঁড়ো আর এখানে অ্যাড করছি জিরে গুঁড়ো তো জিয়া অলরেডি কিন্তু দেওয়া আছে পরিমাণটা বুঝে দেবেন তো এরপর আমি দিচ্ছি কাশ্মীরি রেড মির্চ এটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি যাতে কালারটা ভালো আসে আর এখানে দিচ্ছি একটু মিট মশলা তো আপনারা চাইলে দিতেও পারেন দিলে টেস্টটা ভালো আসে আর এখানে দিচ্ছি ধনে গুঁড়ো এগুলো অলরেডি কিন্তু মশলায় দেওয়া আছে তো সেটা বুঝে পরিমাণ বুঝে দেবেন আর এখানে দিচ্ছি অল্প পরিমাণে নুন নুনটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কম বেশি দিতে পারেন আর এখানে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা দিলে একটা খুব ভালো ফ্লেভার আসে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি অল্প পরিমাণ লেবুর ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ভিনিগারও ইউজ করতে পারেন বাট আমি সাজেস্ট করব ভিনিগারটা আপনারা অ্যাভয়েড করুন আর লেবুটা পারলে ইউজ করুন কারণ এতে এটা আপনাদের জন্য হেলদিও হবে আর এটা টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয় তো আমার পুরোটা পেস্টটা মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক দেড় ঘন্টা মতন আর এদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি আলুটায় আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে আমি চালটা বসিয়ে দিয়েছি জল গরম হলে চালটা দিয়ে দেবো আর দেবো একটা তেজপাতার লবঙ্গ এলাচ আর সঙ্গে অল্প পরিমাণ ঘি আর নুন অবশ্যই দেবেন এরপর আমি এখানে করে নিচ্ছি বেরেস্তাটা বেরেস্তাটা কিছুই না জাস্ট তেলের মধ্যে পেঁয়াজটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব একটু ব্রাউন কালার আসা পর্যন্ত বেরেস্তাটা ভাজবো তাহলে এটা খেতেও খুব ভালো হয় দেখতে খুব ভালো লাগে আর আমি এখানে একটু রিং রিং করে কেটেছি তো এটা তুলে একটা সাইডে রেখে দেবো তো এরপর আমি ডাইরেক্ট তেলের মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এখানে কষিয়ে নিয়েছি আমি এক্সট্রা কিছু কিন্তু ইউজ করিনি যেহেতু সমস্ত কিছু দেওয়া ছিল একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। তো এবার আমি লেয়ারিং শুরু করব আর হ্যাঁ আর একটা কথা আমি ডিমটা কিন্তু এখানে আগে থেকে সিদ্ধ করে রেখেছি ডিমটা আর এক্সট্রা কিছু করতে হয় না জাস্ট সিদ্ধ করে খোসা ছাড়ালেই হয়ে যায় তো আমি এখানে প্রথমে সবার প্রথমে ভেজে রাখা আলুটা এখানে অ্যাড করে দিচ্ছি আর একটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু কড়াইয়ের বা যে কোনো পাত্রে তোমরা করবে সেই পাত্রে তলায় কিন্তু একটু ঘি বা তেল লাগিয়ে নেবে তো তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেনে বড় বড় যে লেগ পিস দুটো ছিল সেই দুটো ওপরে বেরেস্তা দিচ্ছি তো তারপর এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু যত বেশি লেয়ারিং হয় বিরিয়ানিতে তত কিন্তু এটা ভালোভাবে মিশে যায় তো সেটা বুঝে দেবে তো এখানে আমি দিয়ে দিলাম চালটা তারপর আমি এখানে আবারও দেব আবারও একটা লেয়ারিং করব এখানে আরও যে লেগ পিসগুলো ছিল সেগুলো আমি একে একে অ্যাড করছি আর এখানে দিচ্ছি বিরিয়ানি মশলা যেটা কিন্তু খুব এসেন্সিয়াল আর হাতে করে একটু মিশিয়ে দিলাম দিচ্ছি অল্প পরিমাণ নুন আর আমি কিন্তু এখানে ঝালের ব্যবহারটা খুব কম করেছি তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু সেটা ব্যবহারটা করে নেবে তো এখানে দিয়ে দিলাম চিকেনটা এরপর আমরা এখানে দেব হচ্ছে বেরেস্তাটা তো তারপর আবার আমরা একটা একটা করে লেয়ারিং করতে থাকবো তো এইভাবে আমরা একটা একটা করে লেয়ারিং করব এখানে আমি কিন্তু অল্প পরিমাণ ঘিয়েরও ব্যবহার করেছি তো আমি খুব বেশি ঘি কিন্তু এই বিরিয়ানিটি ইউজ করিনি যতটা পেরেছি কম পরিমাণে ব্যবহার করার চেষ্টা করেছি জানি বিরিয়ানি হেলদি হয় না বাট তাও যতটা করা যায় আরেকটা যেটা আমি এখানে রকম কিন্তু গোলাপ জল বা আতর ব্যবহার করিনি কারণ তাতে কী হয় আমরা যে ফ্লেভারটা ভীষণ উগ্র হয়ে যায় তো সেই জন্য এত স্ট্রং ফ্লেভার খাওয়া যায় না যেটা দোকানে ইউজ করে তো আমি সেটা কিন্তু এখানে ইউজ করিনি আমি একদম সিম্পল ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই চিকেন বিরিয়ানিটা বানানোর চেষ্টা করেছি তোমাদের যাতে তোমরা হাতের সামনে যা আছে সেটা দিয়ে বিরিয়ানি বানিয়ে নিতে পারো তো এইভাবে বিরিয়ানি বানিয়ে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো ছিল খুব টেস্টি হয়েছিল একদম দোকানে বিরিয়ানির মতনই কোনো আলাদা স্বাদ নেই তো দেখো আমার মোটামুটি লেয়ারিং প্রায় শেষের দিকে চলেই এসছে তো আমরা এটা কমপ্লিট করে নিয়ে আগে আর ডিম সিদ্ধটা কিন্তু সবার উপরে দেবে না হলে নিচে দিলে কি হয় ডিমটা অলরেডি সিদ্ধ হয়ে আছে তো যখন বিরিয়ানিটা বের করা হবে তখন কিন্তু কেটে যেতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর একদম ওপরে আমি অল্প পরিমাণ জাইফলার চৈত্রে গুঁড়ি দিয়েছি একদম ওপরে যাতে ফ্লেভার খুব স্ট্রং না আসে তারপর বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি উপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো এরপর মুখের ঢাকনাটা আটকে আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি আমি কিন্তু তলায় একটা তাওয়া দিয়ে তার উপর বসিয়েছি যাতে ডাইরেক্ট আগুনটা না আসে এইভাবেই আমরা রেখে দেবো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বিরিয়ানি সার্ভ করছি তো আমার ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি একদম তৈরি এটা খুব টেস্টি খুব খুবই টেস্টি খেতে তো তোমরা বাড়িতে বানাও আর তোমরা চাইলে এটা রায়তার সাথেও সার্ভ করতে পারো আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে